একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এসেছি বিপদের বাসায়। আজকে বিপদের ম্যারেজ ইউনিভার্সিটিতে আমরা জয়েন করব, তো সেজন্য আশা করছি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আজকে আমরা টোটাল পার্টির সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি অনেক অনেক ইনজয় করবো। চলুন আমাদের সাথে। এই তো আমরা চলে এসেছি নিপাপুদের বাসায়। দেখতে পাচ্ছেন এখানে যে ডেকোরেশন করা নিপাপুর অ্যানিভার্সারির, আর এসেই দেখি আপু রেডি হচ্ছে। তো রেডি হতে কিছুটা সময় লাগবে, এই কারণে ভাবলাম আপুর বাসাটা অনেক বেশি সুন্দর, সেটার একটু ভিডিও নিয়ে নেই। আর দু একজন গেস্টও চলে এসেছে, সবাই এখনও আসেনি। তো বাসা মোটামুটি খালিই ছিল, এই সুযোগে আমি বাসার ভিডিওটা নিয়ে নিলাম। আর এই যে তাহান সীমাপুর ছেলের সাথে খেলা করছে, আর এই হচ্ছে আপুর ব্যালকনিটা। দেখতে পাচ্ছেন আপুর ব্যালকনিটা অনেক বেশি বড় এবং ব্যালকনি থেকে বাইরের ভিউটা এরকম। আর আপুর ব্যালকনিটা আপু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই যে নিপু আপু চলে এসেছে, দেখতে পাচ্ছেন আজকে নিপু আপুরই ম্যারেজ অ্যানিভার্সারি, 22 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি। আর এই হচ্ছে আপুর ফ্যামিলি, এখানে নিবির অবশ্য নেই, নিবির পরে জয়েন করবে। আপুর চারটা ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, আর এখানে যে ভাইয়া আর বাবুটা ছবি তুলে নিচ্ছে, আর এখন সব বাচ্চারা ছবি তুলছে। এই তো এখন কাপকেকগুলো ডেকোরেশন করা হচ্ছে। আর এই যে আপুর অ্যানিভার্সারি কেক, কেকও চলে এসেছে, তো আমরা এখন একটু পরেই কেকটা কাটবো। আর এই দিকে আপুর বড় ছেলে যে নিবির, ও চলে এসেছে। এখন নিবির আর নীলান দুই ভাই, ওরা ফটোশ্যুট করছে, সাথে এখানে ভাইয়াও আছে, ভাইয়া ওদের সাথে ফটোশ্যুট করে নিচ্ছে। আর প্রথম দিকে নিবির যেহেতু বাসা ছিল না, এখন নিবির আসাতে ওরা সবাই ফ্যামিলি ফটোশ্যুট করে নিচ্ছে। আর এখানে আপুদের সাথে সব বাচ্চারা এখন কেক কাটার জন্য দাঁড়িয়ে গেছে, এখন কেক কাটা হচ্ছে। হাই করে তুমি ছবি ছবি এই তো কেক কাটা শেষে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়ার আইটেমে ছিল চিকেন, ছিল বিফ, ছিল মাটন, ছিল পোলাও, ছিল কাবাব, ছিল
চিংড়ি ছিল, এই তো তো এখন সবাই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই যে যার মতো বাসায় চলে যাব। আর আগে যেহেতু বাসায় হচ্ছে প্রোগ্রামটা, তো আগে সব মুরব্বীদের এবং বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে, ওদের খাওয়া শেষ হলে আমরা খাবো। সবাই অনেক ভালো থাকুন, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সবাইকে আল্লাহ হাফেজ।